আমাদের ছোট বোন মৌসুমীর সাথে আমি কাজ করেছি শয়ে শয়ে ছবিতে। 100%। মৌসুমী আমাকে ভাই বলে, আমি মৌসুমীকে ছোট বোন হিসেবে ডাকি। আমার একমাত্র ছোট বোন টুকু, টুকুকে মৌসুমীর সাথে তুই তামের এই সম্পর্ক, তারা দুইজন খুব ভালো রিলেশন, এবং সেই হিসাবে আমি টুকুকে টুকুর সঙ্গে তুলনা করে আমি মৌসুমীকে আমার ছোট লক্ষ্মী বোন হিসাবে আমি ডাকি। যখনই দেখা হবে, কেমন আছো লক্ষ্মী বোন, আমার সোনামণি বোন, আমি এইভাবে ডাকি। আমি কখনো মৌসুমীর ব্যবহার, কথাবার্তা, আচরণের মধ্যে কখনোই একটি খারাপ উচ্চারণও শুনিনি, কোনো অশুভ কাজও আমি দেখিনি। আমি তার সাথে অনেক ছবিতে কাজ করেছি। আরেক দিকটা বলবো, ওমর সানি একজন সরল সোজা এবং ভদ্র নম্র একটা ছেলে, কারোর সাথে কখনো ঝগড়া ঝাটি নাই, কোনো দিন আমি ঝগড়া করতে দেখিনি তাকে। তার প্রথম ছবি ডান্স ডিরেক্টর, আমি তাকে আমারই হাতে কবি, আমার কাছ থেকে নাচ শিখেছে। তো সেই ওমর সানিকেও এখনো দেখি, ওস্তাদ ছাড়া কথা বলে না, ভাই ছাড়া কথা বলে না, যেখানে যেভাবেই থাকি না কেন দেখা হলে ওস্তাদ কেমন আছেন, গাড়ে হাত ধরে আমার সাথে শয়তানি করবে। তো এই যে তার ভিতরে একটা আন্তরিকতা এবং তাদের দুইজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং এবং আমার প্রতি যে তাদের শ্রদ্ধা ভালোবাসা, এখান থেকে আমি কখনোই তাদেরকে তাদের সংসারে তাদের আচার আচরণের মধ্যে আমি কখনোই অশুভ কোনো কিছু দেখিনি, কোন অশুভ কালো ছায়া তৃতীয় পক্ষ তাদের সংসারে হাত ছানি দিচ্ছে, তাদের সংসারের অশুভ একটা ছায়া ফেলাতে চাচ্ছে। আমি মনে করি যে ব্যক্তিটি এই ধরনের কাজ করছে, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন এবং আল্লাহ যেন তার বিচার করেন। আজ হোক কাল হোক, সূর্য যখন উঠে মেঘে এসে সূর্যটাকে ডেকে দেয়, কিন্তু কতক্ষণ পরে কিন্তু মেঘটা ডেকে যায়, আবার সূর্যটা আলোকিত করে সারা পৃথিবীকে। তেমনি ওমর সানি মৌসুমী তাদের মধ্যে একটি মেঘে ডাকা সূর্যটাকে মেঘে ঢেকে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এখনো ডাকতে পারেনি। তারপরও এই ক্ষণিক যে ম্যাগ সেটা চলে যাবে, আবার তারা সেই পুরো বাংলাদেশ সারা পৃথিবীকে তারা আলোকিত করবে, তাদের সংসার আবার ঠিক হয়ে যাবে। হিরো হিরোইন থাকলে দেখেন, আমার মতো আমি জানি যে তাদের চেয়ে বাস্তবে অনেকের সংসার আগুন জ্বলতেছে, তিনটা চারটা বিয়ে করছে, তাদের সংসারে মারামারি, কাটাকাটি, দরাদরি, এইটা কিন্তু কেউ জানে না, এটা নিয়ে কেউ সমালোচনা করে না, কারণ তারা সেলিব্রিটি না। মৌসুমী ওমর সানি বাংলার সেরা হিরো হিরোইন, তারা সেলিব্রিটি, তারা একটু অশুভনীয় কথা বললে এটা নিয়ে সমালোচনা করে। এরকম হতেই পারে, আবার দেখেন ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না, আপনার অপেক্ষা করুন। হ্যাঁ, আবার আপনার বলছেন যে ওমর সানি একরকমের কথা বলছে, মৌসুমী আরেক রকমের কথা বলছে। মৌসুমী যে কথাটি বলছে, আমি জানি না মৌসুমী কেন এই কথাটি বলেছে। ওমর সানি যদি মিথ্যে কথা বলে থাকে, তাহলে তো ওমর সানির ছেলে তার পাশে এসে দাঁড়াতো না, তার মেয়ে পাশে এসে দাঁড়াতো না। ওমর সানির ফুটফুটে দুটা সন্তান আছে, মৌসুমীর দুটা ফুটফুটে সন্তান আছে। আমি জানি মৌসুমীর জীবন একদিকে, তার দুই বাচ্চা একদিকে, বাচ্চার বিপক্ষে মৌসুমী কখনোই যাবে না। আমি আপু তোমাকে অনুরোধ করছি, যদি তুমি কোনো কালো ছায়ার পিছনে পড়ে থাকো, তুমি কিন্তু আলোকিত, সারা পৃথিবীর মানুষ তোমার সঙ্গে আছে, সারা এফডিসি তোমার সঙ্গে আছে, তুমি মানুষকে ওপেন করে দাও, মানুষকে ফ্রি করে দাও, মানুষকে খোলসা করে দাও। শোনো, কালো ছায়া, অশুভ ছায়া যদি না থাকতো, তাইলে আলোর কোনো মূল্য থাকতো না। জি, অন্ধকার আছে বলেই কিন্তু আলোর মূল্য আছে। তোমার জীবনে অন্ধকার যদি নেমে আসুক, তোমার পাশে চতুর্দিক দিয়ে আলো পরিপূর্ণ, অন্ধকার কেটে যাবে, তুমি আবার আলোর মুখ দেখবে। তুমি ওপেন করে দাও আপু, আমার কোনো, আমি আমি মনে করি এটা কোনো না কোনো কারণে যে কথাটি তুমি বলেছো, আমি জানি না তুমি কেন বলেছো, যদি মিথ্যা বলে থাকো, তুমি সরাসরি রিসেন্টলি তোমার দুই বাচ্চা, তোমার তোমার হাজবেন্ডকে নিয়ে টেবিলে বসো, টেবিলে বসে তোমরা নিজেরা এটা সুরাহা করে নাও। মানুষকে কাদা ছিটি ছিটানোর মানে সুযোগ দিবাই না, কাউকে বাজে কথা বলার সুযোগ দিবাই না। শোনো, মিডিয়ায় এমন একটি জগৎ, তুমি সুপার 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 স্টার। দেখো, আজকে আমার জন্য যে ইন্টারভিউ নিতে আসছে, আমি না করছিলাম, সোনারগাঁ থেকে সে আমার ইন্টারভিউটা নিতে আসছে আজকে। কারণটা হলো, সে জানতে চায়, কাকে জানতে চায়, কার সম্বন্ধে, মৌসুমী ওমর সানির সম্বন্ধে, আর কারো সম্বন্ধে কিন্তু জানতে চায় না। অনেকের হাতাহাতি, অনেকের ব্যাপারে দেখো অনেক রকমের অনেক কিছু হচ্ছে, কিন্তু কেউ কিন্তু সেদিকে নাক গলাচ্ছে না, মৌসুমী ওমর সানির দিকে নাক গলাচ্ছে, কারণ তাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব বেশি হবে, তাদের চ্যানেলটা একটু পপুলারিটি হবে, একটা সাংবাদিকের গ্রেড বাড়বে। হ্যাঁ,
আমি মনে করো সাংবাদিকরা এরা আপনারা উলটপালট কিছু না বলে সুন্দর জেনে শুনে মানুষের সম্বন্ধে ভালোটা বলবেন। আমি দেখেছি ছায়াছন্দের হারুন ভাইকে, বিখ্যাত একজন সাংবাদিক ছিলেন, আওলাদকে দেখেছি, এজাজকে দেখেছি, মনোজকে দেখেছি, শরীফকে দেখেছি, তারা অনেক বড় জার্নালিস্ট ছিলেন। তারা এক পিঠে যেমন খারাপটা লিখত, ঠিক অপর পিঠে তারা সম্পূর্ণ তার ভালোটা লিখে যেত। তো আপনারা মানুষের শুধু খারাপটা লিখবেন না, ভালোটাও প্রকাশ করেন। আমি চাবো মৌসুমি এবং ওমর সানি, তোমরা তাড়াতাড়ি অতি সত্তর তোমার বাচ্চাদের নিয়ে বসে ফ্যামিলি ম্যাটার তোমরা মিটমাট করে নাও, কাউকে কাদা ছিটানের সুযোগ দিবা না। এটা হতেই পারে, একটা সংসারে টুকটাক লেগেই থাকতে পারে আপু, কিন্তু এই 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 বয়সে, এই বয়সে এসে তোমরা ভুল করবা আমি এটা কখনো চাব না। আল্লাহর কাছে প্রার্থনা করি তোমাদের যে ভালোবাসা, তোমাদের যে মায়া মমতা, তোমাদের যে সুখের সংসার ঠিক আগের মতন হয়ে যাবে। মৌসুমী আপু, তুমি অনেক বুদ্ধিমতী নিয়ে অবশ্যই তোমার বুদ্ধি দিয়ে এটা সুরাহা করবা, সমস্যার সমাধান করবা, এটা আমার আশা এবং আল্লাহর কাছে দেশবাসীর কাছে আমি প্রার্থনা করি এবং তোমাদের জন্য সবাইকে বলবো প্রার্থনা করার জন্য। তোমাদের এই ফুটফুটে দুটা বাচ্চা সহ তোমার এরকম সুন্দর একটি স্বামী সহ তোমরা যেন আবার আগের জায়গায় চলে যাও, আমরা যেন তোমাদেরকে আবার দুইজনে একসাথে যে যখন দেখে হাসাহাসি উজ্জ্বল মুখে, তুমি ওমর সানিকে একটু খোঁচা দাও, ওমর সানি আবার তোমার মুখের দিকে আবার একটু মুচকি হাসি দেয়, এটা কিন্তু আমরা ফলো করি। তোমাদের ভালোবাসাটা দেখে কিন্তু মানুষে ঈর্ষান্বিত করে, কেন তোমাদের ভালোবাসার মতো মানুষ করতে পারে না। আমি আপু দোয়া করি তোমার জন্য, আল্লাহ যেন তোমাকে ভালো রাখে, সুস্থ রাখে। আচ্ছা, জায়েদ খানের সাথে কি বলবেন আপনি? জায়েদ খানের সাথে যে একটা সময় দ্বন্দ্ব ছিল, এরপরে আবার মিলেছে একটা ছবির মাধ্যমে, এখন আবার জায়েদের উপরই কিন্তু দোষটা যাচ্ছে। এটা কেন হলো, কোন কারণে হলো, এটা হলো এক কালো শক্তি, তাদের একটা ব্যক্তিগত ব্যাপার আমি মনে করব। কারণ জায়েদ খান মৌসুমীর সঙ্গে দ্বন্দ্ব ছিল দা কুমড়ার সম্পর্ক, তারা আরেকটা মিটিং করেছে, তারা আরেকটা সমিতি করতে চেয়েছিল, অনেক বড় দা কুমড়ার সম্পর্ক ছিল তাদের মধ্যে, কিন্তু কোন আলোর বদৌলতে কোন কারণে তাদের মধ্যে আবার একত্রিত হয়ে গেল, এটা কিন্তু, এটা নিয়েও কিন্তু অনেকে অনেক রকমের সমালোচনা করেছে, মন্তব্য করেছে। মৌসুমী ওমর সানিকে কাল্পিত বলেছে, দেশদ্রোহী বলেছে, বেইমান বলেছে ইন্ডাস্ট্রি, সেটা তো জায়েদও স্বীকার করেনি, এবং যদি মৌসুমীর সাথে করে থাকে মৌসুমীও স্বীকার করেনি। যেমন আমি জানি না, তেমন আপনারা জানেন না, তেমন দেশবাসী কেউ জানে না। সানি ভাইয়ের কাছে নাকি প্রমাণ রয়েছে? সানির ভাইয়ের কাছে যদি প্রমাণ, তার ছেলেও নাকি প্রমাণগুলো দেখেছে। সানি এবং মৌসুমী বিচারের অপেক্ষায় আছে, যদি প্রমাণ তারা দেখাইতে পারে, যদি তাদের হাতে প্রমাণ থাকে, অবশ্যই বিচারের কাঠগড়ায় যখন দাঁড়াবে তখন অবশ্যই তার প্রমাণ শু করবে, তখন আপনিও জানতে পারবেন, আমিও জানতে পারবো, সারা পৃথিবীর মানুষে জানতে পারবে। যখন আপনার কাছে আমার কাছে কোনো প্রমাণ নেই, প্রমাণ না নিয়ে তো আমি একটা মেয়েকে খারাপ বলতে পারি না, আমি একটা মেয়েকে খারাপ বলবো না। জায়দার ব্যাপারে তো আমি মন্তব্যই করবো না, জায়দার ব্যাপারে মন্তব্য করা নিষ্প্রয়োজন, জায়দার ব্যাপারে দেশবাসী মন্তব্য করবে, আপনারা মন্তব্য করবেন, আমি কেন জায়দার সম্বন্ধে মন্তব্য করব? আমি মন্তব্য করবো এই নিষ্পাপ বিশ্ব সুন্দরী বিউটি কুইন মৌসুমীকে নিয়ে, সুপার স্টার আমার খুব প্রাণপ্রিয়, আমার ছোট বোন, তার যেন কোনো, তার হৃদয়ে, তার জীবনে, তার লাইফে, তার সারা জীবনের কেরিয়ারে যেন এক বিন্দু পরিমাণ কালি না লাগতে পারে, আমি সেই চিন্তা করব, আমি সেই আশায় আছি। কোন দিন মৌসুমী এবং মৌসুমী ফ্রি বলবে, মৌসুমী ও মৌসুমী এবং ওর ছেলে প্রকাশ করবে, সেদিন বলবো, এখন তো বলার কোনো রাইট নেই আমার, তাই নয় কি? আশাবাদী কি আপনি আসলে এই ধরনের ইনক্রিজ বা কিছু হয়েছে কিনা? আমি গাছে কাঁঠাল গোপে তেল কখনোই পছন্দ করি না। আশাবাদী একদিকে যার ব্যাপারে ঘটনাটা ঘটছে সে বলে আমার ব্যাপারে কিছুই হয়নি, আমি জায়েদ খানকে স্নেহ করি। হ্যাঁ, জায়েদ খান যখনই দেখে, যখনই কোনো সিনিয়রকে দেখে, আব্বা, আপা, আম্মা, বড় আপা, আব্বা জান, কয়ে যাবে, তো এর ভিতরে
কি কালি আছে, এর ভিতরে কি অলৌকিক কি আছে, তার ভিতরে কি শয়তান লুকায় আছে, না ভালো মানুষ লুকায় আছে, না সুহি লুকায় আছে, এটা তো আমার জানার ব্যাপার না, আমি তো জানতে পারি না। তো মৌসুমী যখন বলেছে যে জায়েদ খান আমাকে বলেছে, জায়েদ খান আমার বড় বোন হিসাবে সম্মান করে, আমি তাকে ছোট ভাই হিসাবে স্নেহ করি, আমাদের মধ্যে কখনোই কোনো রকমের কিছু হয়নি, এটা মৌসুমী বলেছে। এবং মৌসুমী মৌসুমীর পরিপ্রেক্ষিতে, মৌসুমীর বিপরীতে আরেকজন যারা আছে, ওর ছেলে এবং হাজবেন্ড, তার বিপক্ষে তো মাকে তো খারাপ বলতে পারে না, মাকেও খারাপ বলবে না, পৃথিবী একদিকে, আমার মা একদিকে, মায়ের সম্বন্ধে যদি আমাকে কেউ বলবে, তাকে যদি আমি গুলি করে না মারতে পারি, তার মুখের মধ্যে আমি থুতু দিব,